হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনি সেনগুপ্তর আপকামিং সিনেমার লিস্ট, তথা বনি সেনগুপ্তর 2022 এবং 2023 সালে কোন কোন বাংলা সিনেমা আসতে চলেছে একদম 100% গ্যারেন্টি সহকারে বলবো। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো বনি সেনগুপ্তর আপকামিং সিনেমাগুলোর মধ্যে প্রথমে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে ধাঁধা। তো ধাঁধাটা পুরোপুরি একটা বাংলাদেশের সিনেমা, মানে এটা ইন্ডিয়াতে আসবে না। তো যেরকম দেবের আপকামিং সিনেমা কমান্ডো, যেটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা, কিন্তু বনির যে সিনেমাগুলো আসতে চলেছে সেগুলো শুধুমাত্র বাংলাদেশের দর্শকরা দেখতে পাবে হলে গিয়ে। তো এই ধাঁধা সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। সিনেমার গল্প কি তবে জানা যায়নি, তবে এটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। এখানে বনির পাশাপাশি আমরা দেখতে পাবো কৌশানী মুখার্জিকে। সিনেমাটা আসবে সাবলা মিডিয়া ব্যানার থেকে এবং সিনেমার পরিচালক রয়েছে শামীম আহমেদ রনি। তো দেখা যাক কেমন কি হয়, তবে সিনেমাটার আসার চান্স রয়েছে এই বছর মোটামুটি অক্টোবর কি নভেম্বর মাসের দিকে। বনির আপকামিং সিনেমা 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ছুটি, যেটার প্রথম গান মুক্তি পেয়েছিল। গানটা কিন্তু খুব ভালো প্রশংসা পেয়েছিল, দর্শকরা খুব ভালোবাসা দিয়েছিল। তো এই সিনেমাতে রয়েছে কৌশানী বনি দুজন একসঙ্গে, সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। সিনেমাটা সাবলা মিডিয়ার ব্যানার থেকে আসবে। তো এবার মেন প্রশ্ন হচ্ছে সিনেমাটা কি ইন্ডিয়াতে আসবে না বাংলাদেশে আসবে। এটাও বাংলাদেশের সিনেমা, তথা ইন্ডিয়ার আসার কোনো চান্স বা কোনো রকম সুযোগ নেই। তো দেখা যাক সেটা পরবর্তী সময় মানে বলে দিবে কি হয়। তবে এই সিনেমাটা আসতে চলেছে এই বছর জুন মাসে, এটাও কিন্তু একটা ফ্যামিলি ড্রামা সিনেমা। 3 নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে আম্মপালি, যেখানে আমরা বনি এবং একজন নতুন সম্ভবত নায়িকা, আমি আগে কখনো ঠিক মতন দেখিনি, আর একজন ছেলেকে দেখতে পাবো। যে সোমের একটা সিনেমা ছিল আমি শুধু তোর এলাম, সেখানে সাইড হিরো হিসাবে মানে অভিনয় করেছিল, তাকে আমরা এই সিনেমাতে দেখতে পাবো। এটা পুরোপুরি একটা তিকুন মানে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে সিনেমা হতে চলেছে, যেমনটা আমরা শেষ থেকে শুরুতে দেখেছিলাম। তো দেখা যাক সিনেমাটা কেমন কি হয়। তো রাজাচন্দ্রের এখন সিনেমাগুলো কিন্তু কন্টেন্ট খুব ভালো হয়, তার ম্যাজিক বলি বা তার কিডন্যাপ বলি, মানে গল্পগুলোর উপর খুব ফোকাস দিচ্ছে বা নতুন কিছু করে দেখাচ্ছে। তো সেদিক থেকে বলাই যায় যে এই সিনেমাটা আমরা বনিকে আলাদা একটা রূপে পেতে চলেছি। তো সিনেমার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আশা করা যায় যে এই সিনেমাটাও আমরা 2022 সালে সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। 4 নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে যে হীরে গড়ের হীরে, যেখানে বনির পাশাপাশি আমরা সোহমকে দেখতে পাবো। এটা একটা অ্যাডভেঞ্চার ভিত্তিক সিনেমা হতে চলেছে। একটা হীরে যেটা খুঁজতে সোহম এবং বনি গোটা সারা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে মানে অলিতে গলিতে জঙ্গলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এই রকম গল্প নিয়ে সিনেমাটা হতে চলেছে। এই সিনেমাতে সোহম এবং বনি দুজনকে ভালো বন্ধু চরিত্রে দেখতে পাবো। তো সিনেমাটা আসবে এই বছর, হয়তো দুর্গাপূজার সময় আপাতত চান্স রয়েছে। তো দেখা যাক কেমন কি হয়। বনির আপকামিং 5 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে ডাক্তার বক্সি, যেখানে সোহম এ বনিকে দেখতে পাবো। তারপরে পরমব্রত রয়েছে, শুভশ্রী রয়েছে, কাস্টিং খুব ভালো, এবং সিনেমার পরিচালক যেহেতু সপ্তর্ষি বসু, খুব ভালো একজন পরিচালক। তো তার মানে ডাইরেকশন ভালো হবে আশা করা যায়, এবং অর্ণব ভৌমিক গল্প লিখেছেন। তো দেখা যাক কেমন কি হয়। তবে এই সিনেমাটার ছোট্ট একটা টিজার হালকা মানে প্রকাশ পেয়েছে আজকে, দেখলাম অর্ণব ভৌমিক তার ফেসবুক পেজে পোস্ট করেছে। এক কথায় অসাধারণ, মানে এরকম কাজ বা এরকম মানে গল্প আগে বাংলাতে হয়নি। ইয়েস, এবার বনি সেনগুপ্তর আপকামিং 6 নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে যতুগৃহ, যার টিজার মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে ইতিহাস তৈরি করে ফেলেছে, এবং বনির ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট নম্বর 1 সিনেমা হতে চলেছে। এবং বনিকে যারা রোস্ট করে বা যারা খিল্লি করে তাদের জন্য একটা ভালো পারফেক্ট সিনেমা যতুগৃহ। যতুগৃহ সিনেমার হচ্ছে গল্প লিখেছেন অর্ণব ভৌমিক, পরিচালক হচ্ছে তোমার সপ্তর্ষি বসু। তো সব ভালো রয়েছে, এই সিনেমা তো পরমব্রত রয়েছে, তো ভালো কিছু হতে চলেছে। এছাড়া বলিউড সিনেমা একটা আসতে চলেছে 7 নম্বরে, সেটা হচ্ছে যে নাম বদনাম আসতে পারে, যেখানে বনি এবং ঋত্বিকা দুজনকে একসঙ্গে দেখতে পাবো, পরিচালক রাজাচন্দ্র। এটা একটা রোমান্টিক কমেডির সাথে হালকা মানে থ্রিলারও থাকবে এমনটা শোনা যাচ্ছে, শিওর খবর নয় তাই বলতে পারছি না।
এবং বনির আরো দু তিনটা সিনেমা আসবে, অ্যাকশন ধর্মী সিনেমা সুলন্দর ফিল্ম ব্যানার থেকে, আর একটা হচ্ছে সম্ভবত এসকে মুভিজ থেকে, ওগুলো আসতে পারে। তো ওগুলোর খবর আমি পরে দেব, যেগুলো বললাম এগুলো আপাতত খবর আসবে, আসছে 100% শিওর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।